নিয়ে হাজির হলাম তোমাদের কাছে নতুন রেসিপি। রেসিপিগুলো ভালো লাগছে কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। যারা যারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে নেবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমাদের নতুন রেসিপি। তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে এসেছি একটা কুমড়ো ফুল দিয়ে মজাদার রেসিপি। তো কুমড়ো ফুলের বাটি চচ্চড়ি, অবশ্যই এটা বাটিতে তৈরি হয় কিংবা ছোট কড়াইয়ে করা যায়। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো আমি আজকে বানাতে চলেছি, ভিডিওগুলো কিছুদিন পর পর আসছে, ওই জন্য তোমরা ভাবছো হয়তো যে কি করছো, ভিডিওটা দিচ্ছি না কেন। তো তার জন্য প্রথমে সরি চেয়ে নিচ্ছি। তো আমি আমার প্রতিদিন ব্লগ আপলোড করছি, অবশ্যই তোমরা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। তো তোমরা ব্লগগুলো অবশ্যই দেখো, আমার আমার খুব ভালো লাগবে তোমরা যদি ব্লগগুলো দেখো তোমরা। আর কিছু কিছু ভিডিও যেগুলো আমার খুব মানে ভাইরাল হচ্ছে, খুব ভালো লাগছে কিছু কিছু ভিডিওগুলো ভাইরাল হওয়া দেখে পরে খুবই ভালো লাগছে। তার জন্য খুব 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 থ্যাংক ইউ তোমাদেরকে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো আজকে নিয়ে এসেছি কুমড়ো ফুলের একটা সবজি, যেটার নাম আমি সবার লাস্টে বলবো। তবে ওটা করার জন্য তোমাদেরকে বাটির মধ্যে করলেও হয়। তো ওটা স্পেশালি হচ্ছে কুমড়ো ফুলের আজকে বাটি ফুটা যাকে বলে আর কি, সেটা করব। তো বাটি ফুটা যেহেতু আমি মানে বাটি তো সেরকম বড় দেখে নেই, তার জন্য আমি কড়াইটা নিয়েছি, ছোট কড়াই নিয়েছি, ওই জন্য বড় কড়াই কিন্তু নিইনি বাটি ফুটা করার জন্য স্পেশালি। এটা কিন্তু কুমড়ো ফুলের রসুনের ছক্কা বলতে পারো, কুমড়ো ফুলের রসুনের ছক্কা। এই রেসিপিটা হয়তো অনেকে জানে না, বা সর্ষে বাটা, কুমড়ো ফুলের সর্ষে বাটা দিয়ে বলতে পারো, মানে যেটা খুশি তোমাদের নাম ইচ্ছে সেটা বলতে পারো। আর এটা কিন্তু মানে পুরো স্পেশাল হচ্ছে কুমড়ো ফুল দিয়ে। তো অনেকের বাড়িতে কুমড়ো ফুল আসে শুধু বড়া হয়ে যায়, মানে শুধু কুমড়ো ফুলের বড়া হয়, যে বড়া হয়ে মনে হয় কি বানাবো, শুধু তেলে ভাজা জিনিসটা তো খেতে অতটা ভালো লাগে না, তাই না সবাইকার। তো কুমড়ো ফুলের তরকারিটা বানানোর জন্য মানে কুমড়ো ফুলের রসুন কুমড়ো ফুল দিয়ে যে তরকারিটা বানাবো সেটা বানানোর জন্য এখানে প্রথমে তেল দিয়েছি। তোমরা চাইলে টিনের বাটি যেরকম হয় টিনের বাটির মধ্যে করতে পারো অবশ্যই। তো এখানে সর্ষের তেলটা আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ। তো প্রথমে এখানে লাগবে রসুন কুচি, তার জন্য রসুন কুচি আমি করে নিয়েছি, এই যে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা আমি ফ্রাই করে নেবো অল্প, এটার মধ্যে কিন্তু আর অন্য কিচ্ছু না, পেঁয়াজ রসুন না, পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু না, আদা টাদা কিচ্ছু অ্যাড করার দরকার হবে না। তো এখানে লাগবে আলু লাগবে, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এরকম কুচি কুচি করা, মানে দেখতেই পাচ্ছ স্মল সাইজ, একদম ছোট ছোট সাইজ। তো এই আলুটা আমি দিয়ে দেবো। রসুনটা কিন্তু অতিরিক্ত ফ্রাই করা একদমই চলবে না, এটা মনে রাখতে হবে যে রসুনটা আমাদের কিন্তু অতিরিক্ত ফ্রাই করা চলবে না, একটু জাস্ট ফ্রাই করতে হবে, হালকা একটা স্মেলটা ছাড়ে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য প্রথমে আমার এখানে নুন দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ এখানে আমি কিন্তু জল অ্যাড করবো না কোনো, আলুটাকে সেদ্ধ করার জন্য যে জলটা অ্যাড করতে হয় সেটা কিন্তু আমি অবশ্যই একদমই করবো না। তো নুনটা দিয়ে দিই, নুনটা অ্যাড করে দিচ্ছি, আমি 1/2 চামচ পরিমাণ নুন আমি এখানে অ্যাড করলাম। আর অ্যাড করবো খুব সামান্য পরিমাণ হলুদ, ওটা আলুটা ভাজা হওয়ার জন্য, আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে হলুদটা আর একটু অ্যাড করবো। আর অ্যাড করবো লঙ্কা। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, লঙ্কাগুলো বলতে লঙ্কা কুচি অ্যাড করলাম। এখানে তোমরা চাইলে লঙ্কা গোটা লঙ্কাটা পেস্ট করে দিতে পারো, দুটো লঙ্কা আমি কুচি করে দিয়েছি, তোমরা চাইলে লঙ্কাটাকে পেস্ট করে দিতে পারো। তো আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে অ্যাড করবো টমেটো কুচি। এটার জন্য বেশি কিছু কিন্তু লাগবে না, আমি আগেই বললাম জাস্ট এইগুলোই লাগবে, আর অন্য কিন্তু কিচ্ছু লাগবে না সেরকম। তো টমেটোটাকে মিশিয়ে নিলাম, হালকা ভেজে নেবো, ভেজে নিয়ে কিন্তু আমি এখানে নুন হলুদটা আবার অ্যাড করে দেবো, পরিমাণ মতো এবারে কিন্তু অ্যাড করবে, কারণ এরপরে কিন্তু আমরা সর্ষে বাটা দেবো। তো নুনটা অ্যাড করছি আবারও 1/2 চামচ, প্রথমে 1/2 চামচ অ্যাড করেছি, আবার এখন নুনটা অ্যাড করা হয়ে গেছে, এবার আমি হলুদটা অ্যাড করব। তো হলুদটা অ্যাড করছি এখানে 1/2 চামচ থেকে একটু কম, আমি হলুদটা অ্যাড করলাম, মিশিয়ে নেবো সবগুলো। সর্ষে বাটা অ্যাড করব, সর্ষে বাটা অ্যাড করে দিচ্ছি 1 চামচ, এবং 2 চামচ পরিমাণে সর্ষে বাটাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে বেশি কম দিতে পারো অবশ্যই, তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে, আমি এখানে সর্ষে বাটাটা 2 চামচ পরিমাণে দিলাম। কম দিতে পারো, তোমরা অবশ্যই কম দিতে পারো, কারণ আমি এখানে কুমড়া ফুল তো অনেকগুলো আছে বলে, কুমড়া ফুল অনেকটা আছে বলে আমি এখানে 2 চামচ পরিমাণে অ্যাড করলাম। তো মোটামুটি আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়েই গেছে, অল্প করে এরকম সেদ্ধ হয়ে গেছে।
তো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে এখন সরষে বাটাটাকে একটু ভেজে নেব, কারণ একটু না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। সরষে বাটাটা একটু ভেজে নেব, হালকা হাই হিট করে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা। এখানে কিন্তু রসুনটা অবশ্যই অ্যাড করবে, রসুনটা কিন্তু অ্যাড করার জন্য মানে মারাত্মক খেতে লাগে জাস্ট। তো সরষে বাটাটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবারে কুমড়া ফুলটা অ্যাড করে দেবো। কুমড়া ফুল এই যে দেখতে পাচ্ছ, কুমড়া ফুলটা আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছো লম্বা লম্বা করে গোল গোল করে কেটে নিয়েছি। তো এরকম করে কেটে নিতে হবে, ভালো করে জলে ধুয়ে নিয়েছি আমি। তো দেখতে পেলে কতটা কুমড়া ফুল আছে, কিন্তু যখনই আমি এখানে আলুটার সাথে মিশিয়ে দেবো কুমড়া ফুল কিন্তু একদম এইটুকু হয়ে যাবে, মানে ছোট্ট কম হয়ে যাবে মনে হয় অনেকটা, কিন্তু জাস্ট যখনই নুন পাবে ও গলে যাবে তখন তখন কিন্তু অল্প হয়ে যাবে। তো মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর করে, ঢাকা দিয়ে দিচ্ছি আমি, দেখো কতটা কমে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু কোনো জল অ্যাড করিনি, তো কতটা পরিমাণ জল এখানে বের হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। আর বললাম না যে কমে যাবে, খুবই অল্প হয়ে যায় একদম যখন কুমড়া ফুলটা এখানে দেওয়া হয়, তার জন্য আলুটা পরিমাণ মতো দেবে, যাতে ঘরে মানুষ থেকে খেয়ে ধরো একদম দুজনের জন্য বানালে তখন যেন সবাইকে সার্ভ করতে পারো সেই মতো আলুটা কিন্তু অ্যাড করবে অবশ্যই। আর এখানে মোটামুটি আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়া ফুলটা তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে, আমি টেস্ট করে দেখে নিলাম। তো আমি এখানে টেস্ট করে দেখে নিলাম, তো এখানে নুনটা একটু কম আছে, তার জন্য নুনটা আমি আরও একটু অ্যাড করে দিলাম। পরিমাণ মতো তোমাদের নুনটা অ্যাড করবে অবশ্যই বলছি বারবার, পরিমাণ মতো নুনটা অ্যাড করবে। তো আমার এখানে আমি এরকম গ্রেভি গ্রেভি রাখবো, কারণ বেশি চাপ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য বেশি চাপ করো না। আর অল্প গরম মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, হালকা করে একদম সামান্য পরিমাণ গরম মশলা আমি এখানে অ্যাড করলাম। আর অ্যাড করছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা অবশ্যই লাস্টে অ্যাড করবে, থাকলে আমরা অবশ্যই করো, না থাকলে করার প্রয়োজন নেই, না থাকলে অবশ্যই তোমার করার প্রয়োজন কোনো নেই। সবসময় তো কুমড়া ফুল পাওয়া যায়, ধরো গরমকালেও পাওয়া যায়, তো কুমড়া ফুলে তখন তো আর ধনেপাতা পাওয়া যায় না, তো এখন শীতকাল ধনেপাতা পাওয়া যাবে, তো এখন তুমি অ্যাড করতে পারো তোমরা। তো আমার হয়ে গেছে কুমড়ার যে তরকারিটা যেটা বলছিলাম, কুমড়ার বাটি ফোটা যেটা সবজি কুমড়া ফুলের, তো এটা আমার রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম, গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি, তো এটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না, অবশ্যই একটা সাবস্ক্রাইবটা করছো তো, বাট বন্ধুরা সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো বন্ধুরা, টাটা বন্ধুরা। তো বন্ধুরা দেখে নিলে কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আজকে, তো রেসিপিগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে, টাটা।